হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এনইউ এনইউ অ্যাডমিশন নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন তারই আমি নমুনা দেখিয়ে দিব। একটি আমি একটি আবেদন করছি এখন, তার মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে আবেদন করবেন। এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনইও হোম এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এনইও অ্যাডমিশন এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে 5টি স্টেপ, যার মাধ্যমে আমরা একটি একটি করে পূরণ করে তারপর আমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবো। প্রথমে আমাদের দিতে হবে এখানে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার। তারপর এপাশে দিতে হবে এইচএসসি রোল নাম্বার, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড। সব কিছু কমপ্লিট করার পর তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এখানে সম্পূর্ণ পেজটি চলে আসবে। আমরা কোন কোন যে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড দিয়েছিলাম এবং পাসিং ইয়ার দিয়েছিলাম, তা অনুসারে আমাদের পয়েন্টগুলো শো করবে। এবং এখানে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স, মেল অথবা ফিমেল, এগুলো শো করবে। এখানে শো করার পর আপনার চাইলে এখানে ক্লিক টু চেঞ্জ, এখানে ক্লিক করতে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন, যা অটোমেটিক আসবে, সমস্যা নেই কোনো। তারপর এখানে আপনারা এগুলো সম্পূর্ণভাবে দেখে নেবেন, কারো কোনো যাতে ভুল না হয়। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট ডিভিশন সিলেক্ট করে দেব, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে আমাদের একটি কাঙ্ক্ষিত কলেজ সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর অনেকগুলো সাবজেক্ট চলে আসবে এখানে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন অনেকগুলো সাবজেক্ট চলে আসছে। সেই সাবজেক্টগুলো আমরা ভালো করে দেখে নেব এবং আপনার যারা যেই যেই সাবজেক্টগুলো নিতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো আগে থেকে চয়েস করে রাখবেন, এবং চয়েস করার পর একটি একটি করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে যাওয়ার পর আপনারা চাইলে রিমুভ করে এই পাশে আনতে পারবেন, সমস্যা নেই। তারপর একটি একটি করে আপনারা যতটি মনে চাই দিতে পারবেন, 2টি দিলে 2টিও দিতে পারবেন, সবগুলো চাইলে সবগুলো দিতে পারবেন, সমস্যা নেই। তারপর একটি একটি করে দেওয়ার পর এরকম চলে আসার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যদি আপনাদের কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা কোটাতে ইয়েস অথবা নো, থাকলে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটি ছবি আপলোড করতে বলছে, ছবিটির পিক্সেল হবে 15 পিক্সেল, হাইট এবং ওয়েট 120 পিক্সেল, এবং ফরম্যাট জেপিজি, ফাইল সাইজ হবে 50 কেবি অথবা তার নিচে, যাই হোক। তারপর এখানে আছে একটি মোবাইল নাম্বার এবং অপশনাল আছে ইমেল অ্যাড্রেস, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে একটি ছবির সাইজটি নিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনারা ক্রপে ক্লিক করে ছবিটি ওপেন করার পর ক্রপে ক্লিক করে আপনারা এখানে ওয়েট এবং হাইট, ওয়েট দিবেন 120 পিক্সেল এবং হাইট দিবেন 150 পিক্সেল। দেওয়ার পর রেজুলেশন 300-তে দিয়ে আপনারা ক্রপ করে নেবেন। করার পর ছবিটি রেডি হয়ে গেল। তারপর আপনারা জেপিজি ফরম্যাটে এখানে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর চলে আসবেন এখানে চোজ ফাইল, চোজ ফাইলে ক্লিক করার পর আমাদের ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আমরা ছবিটি আপলোড করে দেব, এখানে চোজ করে আপলোড করে দেব।
তারপর আছে মোবাইল নাম্বার, আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর চাইলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু আমাদের আছে তাই আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়া শেষ হলে তারপর আমরা এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে, প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মেল ফিমেল এগুলো শো করবে এবং এসএসসি এইচএসসি রোলগুলো শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এবং পাসিং ইয়ার বোর্ড সবগুলো শো করবে, মোবাইল নাম্বারটি শো করবে। তারপর এখানে আছে কলেজ নেম শো করবে, আপনারা সব কিছু আবার মিলিয়ে নেবেন সম্পূর্ণ। তারপর এখানে একটি সাবজেক্ট লিস্টগুলো শো করবে, এখানে একটি নোটস আছে চাইলে আপনারা পড়ে নিতে পারবেন, আমি পড়ে নিয়েছি। তারপর আপনারা এখানে নিচে সাবমিট যে অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে একটি ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাডমিশন রোল নাম্বার, একটি রোল নাম্বার দিয়ে দিল এবং একটি পিন নাম্বার, ইউর পিন নাম্বার ইজ এখানে দিয়ে দিল। তারপর এখানে একটি ফোল্ডার আছে যেটি পিডিএফ ফাইল, এখানে আপনারা ক্লিক করে ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন এবং নোটসগুলো পড়ে নেবেন। নোটস এখানে আছে আপনাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 250 টাকা যে কলেজ কর্তৃপক্ষের একটি নাম্বারে আপনাদের দিতে হবে এই আর কি। আমরা এখন ফরম্যাটটি ডাউনলোড করে দেখছি আমাদের ফরম্যাটটি কী অবস্থা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেল আমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন দুইটি কপি আছে, চাইলে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে ফাইলটি সংরক্ষণ করে রাখবেন অবশ্যই, এটি আপনাদের প্রমাণপত্র। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।